হাইকোর্ট থেকে অনুমতিপ্রাপ্ত সাধারণ যাত্রীদের সুবিধার্থে চালু হওয়া রাহাত্তারপুল হইতে চকবাজার পর্যন্ত অটো টেম্পো সার্ভিস বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম চকবাজার রাহাত্তারপুলে সাধারণ যাত্রীরা। বুধবার সকাল ১১টায় রাহাত্তারপুল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম, মিজনারুল রহমান, মোহাম্মদ নিশাদ, নুহু গাজী সহ অন্যান্যরা।